খুদু সন্থাল ছাত্র সন্থার তরফরপরা আজি রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া চলি আছিল আর রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান প্রক্রিয়া চলি থাকার সময়তে রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি পদর প্রার্থী দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে যির্যক মন্তব্য প্রদান করেছে সেই মন্তব্যক আমি তীব্র ভাষার গরিহণা জানাইছো। আর অখিল গগৈক আমি সকিয়াই দিব বিচার যে এগারী আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মহিলা আজি ভারত স্বাধীন হওয়ার 75 বছর অতিক্রম করলে প্রথমবারের কারণে রাষ্ট্রপতি পদর প্রার্থী হিসাবে মনোনীত করেছে এনডিএ সরকারে। আর রাষ্ট্রপতি পদর প্রার্থী হিসেবে মনোনীত করা দ্রৌপদী মুর্মুক লৈ পেলায় যির্যক মন্তব্য করেছে দ্রৌপদী মুর্মু এগারী কাঠর মূরার তুলনা করেছে। আসলতে দ্রৌপদী মুর্মুক কাঠর মূরা বলে করা নাই, যে সমগ্র ভারতের আদিবাসী সান্তাল জাতিক কাঠর মূরার তুলনা করেছে। এই এই জাতিটির প্রতি সাংঘাতিকভাবে আত্মসম্মানতা লাগিছে আর এই জনগোষ্ঠীটুক আত্মসম্মান হানি করেছে। আমি অখিল গগৈ ডাঙরিয়াক ইয়ার এটা কথাই কব বিচার যে কি ভিত্তিত এগারী রাষ্ট্রপতি পদর প্রার্থী দ্রৌপদী মুর্মুক ক্রিমিলিয়ার বলে অভিহিত করেছে, যে কোন কত উল্লেখ আছে, কোন সংবিধানত উল্লেখ আছে যে আদিবাসী সকল রাষ্ট্রপতি হব নোৱাৰে বা রাজ্যপাল হব নোৱাৰে। তেওঁর মন্তব্যত সেই কথাটো কিন্তু প্রকাশ পাইছে। আমি তেওঁক প্রত্যাহ্বান জনাই কৈছো যে সংবিধানের কত লিখা আছে বা কত উল্লেখ আছে আদিবাসী সাঁওতাল সকল রাজ্যপাল হব নোৱাৰে, রাষ্ট্রপতি হব নোৱাৰে, বা তেওঁ কিয় ক্রিমিলিয়ার খজাব এই কথাটো তেওঁ স্পষ্ট করব লাগিব। আর এই জনগোষ্ঠীটুক অপমান সূচক যি মন্তব্য প্রদান করেছে সেই মন্তব্য যদি উঠাই নলয় আর যদি রাজহভাবে যদি ক্ষমা নোখোজে তেনহলে আমি পরবর্তী দিনত বিশেষকে আদিবাসী আদিবাসী সান্তাল অধ্যুষিত অঞ্চলত আমি রাইজর দলের আর অখিল গগৈর প্রবেশ আমি নিষিদ্ধ ডাঙরিয়া। আপনি ইমান তরল মনের ব্যক্তি বলে আমি ভবা নাছিলো যে আপনার আজির এই মন্তব্যয় আদিবাসী সান্তাল সকলের প্রতি যে আপনার একটা বিদ্বেষ ভাব আছে, একটা বিভাজনমুখী আপনার যে প্রতিক্রিয়া এটা আছে সেই কথাটো কিন্তু আজি স্পষ্ট হয়ে গেছে। আপনি ইমান তরল মনের, ইমান সংকীর্ণ মনের সেই কথাটো কিন্তু আজি আপনার বক্তব্যত কিন্তু প্রকাশ পাইছে। সেই কারণে অখিল গগৈ ডাঙরিয়া, আপনি পরবর্তী দিনত এই জনগোষ্ঠীটিক লৈ কোনোদিন রাজনীতি করব নাহিব। আর যদি আপনি রাজহভাবে আপনার মন্তব্য যদি রাজহভাবে উঠাই নলয়, রাজহভাবে যদি ক্ষমা নোখোজে, তাহলে আপনি কিন্তু আদিবাসী সাঁওতাল সম্প্রদায় অধ্যুষিত অঞ্চলত আপনি কোনোদিনাই প্রবেশ করব নোৱাৰিব। আমি এই সংবাদ মাধ্যমের জড়িয়ে আপনার সকিয়াই দিছো, আমি দেখবলে পাইছো। আর সেই কারণে আমি সদৌ আদিবাসী ছাত্র সন্থায় অখিল গগৈর বিরুদ্ধে আমি তীব্র ভাষায় আমি গরিহণা দিয়ে আছো। আমি অখিল গগৈ আজি যি ধরনের মন্তব্য করলে আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর উপর ক্রিমিলিয়ার শব্দটি ইউজ করে আজি কব বিচাৰিছে তেওঁ যে আদিবাসী সকলে রাষ্ট্রপতি বা রাজ্যপাল হব নোৱাৰে, এটো কোনো সংবিধানত নাই। তেখেতে কৈছে যে সুপ্রিম কোর্টে বোলে আদিবাসী জনগোষ্ঠীটুক যে অভিজাত বলে একটা শব্দ ইউজ করেছে ক্রিমিলিয়ার, ইয়াত তেখেতে নাজানে নেকি? তেখেতে এজনে বটাপ্রাপ্ত আরটিআই কর্মী, তেখেতে নাজানে নেকি? তেখেতে জানে যে ক্রিমিলিয়ার অভিজাত শব্দটি এসি আর এসটিত প্রযোজ্য নহয়, সেইটো তেখেতে জানি বুঝি আজি এই ধরনের মন্তব্য তেখেতে প্রকাশ করেছে। তার মানে এইটে বোঝা যায় যে আদিবাসী সাঁওতাল বা আদিবাসী অন্যান্য যি আমার জনগোষ্ঠী আছে বা ট্রাইবেল জনগোষ্ঠীর প্রতি তেখেতর কি মনোভাব আছে, এইটো আজি তেখেতর বক্তব্য দি বহি প্রকাশ ঘটিছে। আর সেইটোর কারণে আদিবাসী ছাত্র সন্থায় তীব্র ভাষায় তেখেতক গরিহণা দি আছো। আর আমি এনডিএ সরকারক আমি ধন্যবাদ জানাইছো যে আমার এই 75 ভারত স্বাধীন হওয়ার পাছত 75 বছর পাছত আমার একটা আদিবাসী জনগোষ্ঠীর পুনপ্রথমভাবে রাষ্ট্রপতি পদর ভাবে আজি প্রার্থী মনোনীত করেছে। সেইকারণে আমি এনডিএ সরকারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আমি এনডিএ সরকারক আমি আশা করছো যে অনাগত দিনত আমার আদিবাসী যে জ্বলন্ত সমস্যাসমূহ আছে সেই সমস্যাসমূহ সমাধান করব বলে আমি আশাবাদী। কিন্তু তেখেতে অখিল গগৈ যদি ইমানে
ভাল মনোভাব থাকিলে হয় তেখেতে মন্তব্য করব লাগিছিলে যে এনডিএ সরকারক খুদিব লাগিছিলে যে অসমের আদিবাসী সমাজ কি কারণে আজিলেকে জন জনজাতিকরণ নহল বা অন্যান্য আমার যে প্রাপ্য আছে এই প্রাপ্যকিটা আদায় নহল এই কথাটা উল্লেখ নকরি তেখেতে উল্টাই কিনে আমার জনগোষ্ঠীটুক হে প্রতিপন্ন করব চেষ্টা করেছে, আমার জনগোষ্ঠীটুর আমার আইডেন্টিটিও নষ্ট করব বিচারিছে, আমার মান সন্মান আঘাত করেছে। তেখেতে এজন প্রতিনিধি হয়, রাজ্যের প্রতিনিধি, তেখেতে না জানে নাকি এইটু ভোটত রাষ্ট্রপতি পদটা আমি এই ডাইরেক্ট ভোট নয়, এই ইনডাইরেক্ট ভোট হয়, আমার প্রতিনিধি সকলে ভোট দিয়ে, আমি আদিবাসী খোঁজ খরল রাইজে ভোট নিদিও। তেখেতে যদি এই ভোট যদি তেখেতক তার অপজিশন পার্টিক ভোট লাগিছিলে তেতিয়া হলে তেখেতর দায়িত্ব আছিল যে বিরোধী দলক বা অন্যান্য শাসক দলক কি ধরনের কনভিন্স করব লাগে তেখেতে না জানে নাকি, আর সেইটু নকরি উল্টাই কিনে আমার জনগোষ্ঠীটুক তেখেতে ক্রিমিলিয়ার বা অন্যান্য শব্দ দিয়ে ইউজ করে আমার জনগোষ্ঠীটুক মুড়া বলে শব্দ ইউজ করে আমার গোটাই জনগোষ্ঠীর ট্রাইবেল জনগোষ্ঠীটু নহয় অকলে অসমর গোটাই ভারতবর্ষর আজি যিমান আমি ট্রাইবেল জনগোষ্ঠী আছো পুরা ট্রাইবেল জনগোষ্ঠীটুক তেখেতে অপমান করেছে। আর সেই কারণে আমি আদিবাসী ছাত্র হন্তা তীব্রভাবে গরিহণা দিয়ে আছো আর আমি দাবি জানাইছো যে তেখেতর এই মন্তব্য উঠাই লব লাগে, আর যদি তেখেতে উঠাই নলয় তো অনাগত দিনত আমি আদিবাসী ছাত্র হন্তা তীব্রভাবে গরিহণা দিব আর তেখেতক আমার আদিবাসী অঞ্চলত আর চাহ বাগানের অঞ্চলত আদিবাসী রাইজর দল আর অখিল গগৈ আমি প্রভাব নিহত ঘোষণা করিম।